আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি যখন বিয়ে করেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 6 বছর 6 বছর বয়সে নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে যান 9 বছর বয়স মনে রাখেন আপনারা সবাই মনে রাখবেন নবীজির দুইটা বিয়ে নিয়ে সেই যুগের মুনাফিকরা সবচেয়ে বেশি সমালোচনা করেছিল এবং বর্তমানেও বর্তমান যুগের নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরাও এই দুইটা বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে নবীজির কয়টা বিয়ে নিয়ে বেশি সমালোচনা হয়েছে জোরে বলেন কয়টা একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে আরেকটা হচ্ছে নবীজির আপন ফুফুতু বোন জায়নাব বিনতে জাহাশ এই দুইটা বিয়ে নিয়ে বেশি সমালোচনা হয়েছে কেন সমালোচনা হয়েছে সেটাও বলছি প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলি নাস্তিকরা বলে যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ এতটায় নারীদুহী ছিলেন বলেন নাউযুবিল্লাহি মিন যালিক যে বুড়া বয়সে গিয়ে একটা ছোট মেয়ের দিকেও তার নজর চলে গিয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে ওহী পেয়ে সুবহানাল্লাহ নবীজি নিজের ইচ্ছাতে এই বিয়ে করেননি বরং আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি ওয়াহির মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেন যেই হাদিস সরাসরি বুখারী শরীফের 3895 নম্বর হাদিসে এটি সরাসরি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরে একদিন বলেছিলেন আয়েশা তুমি কি জানো তোমাকে বিয়ে করার আগে একদিন নয় একটা না দুইবার তোমার চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না দুই রাত স্বপ্নে দেখলেন একজন নারী রেশমের কাপড় পরিধান করে আছেন জিব্রিল আমিনকে নবীজি বললেন যে ভাই জিব্রিল ইনি কে জিব্রিল তখন বললেন ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার স্ত্রী হবেন আল্লাহ তাআলা উনাকে আপনার স্ত্রী বানাবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা কে এই মহিলার পরিচয় দেন তখন জিব্রিল বললেন আপনি নিজেই তাকে দেখেন দেখেন তো আপনি তাকে চিনেন কিনা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপটা সরিয়ে দেখলেন যে তিনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন জিব্রিলকে বললেন এটা কি আল্লাহর নির্দেশ জিব্রিল বললেন হ্যাঁ এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এটাই যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আল্লাহর আদেশ আমি অবশ্যই পালন করব এরপরে নবীজি তার খালা নবীজি তার খালার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব শুনে বললেন এটা কি করে সম্ভব তিনি আমার বন্ধু আমিও তার বন্ধু আর আমরা সম্পর্কে দিনী ভাই সুতরাং দিনী ভাইয়ের মেয়েকে তিনি কিভাবে বিয়ে করবেন এটা তো বেমানান আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন নবীজিকে এই কথা জানানো হলো নবীজি তখন তার খালাকে বললেন যে খালা আপনি যান আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেন যে আমরা তো আপন ভাই নয় আমরা বরং দিনী সম্পর্কের কারণে ভাই সুতরাং রক্ত সম্পর্কের ভাই যেহেতু নন তার কন্যাকে বিয়ে করা আমার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নেই তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এরপরেও আমার একটি কথা থেকে যায় কারণ ইতিপূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের একটি কথাবার্তা চলছিল একজন অমুসলিমের সাথে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই অমুসলিমের বাড়িতে গেলেন যাওয়ার পরে যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলের বাপ বলল আবু বকর আমার বাড়ি থেকে চলে যাও তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব না কারণ তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে আমার ছেলেও তুমি যে ধর্মের অনুসরণ করো সেই ধর্মে ধর্মান্তরিত হয়ে যেতে পারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ভাবলেন ভালোই হয়েছে কারণ আমার কাছে তো আরও ভালো প্রস্তাব চলে এসেছে বাড়িতে গেলেন এরপরে নবীজির প্রস্তাব মেনে নিলেন উভয় পক্ষের সম্মতিতে এরপরে এই বিয়ে সম্পন্ন হয়েছিল সুবহানাল্লাহ পড়েন
মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেছিলেন তিন কারণে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেছিলেন কয় কারণে? তিন কারণে। প্রথম কারণ হলো এটি ছিল ওয়াহির মাধ্যমে সরাসরি কার আদেশ? নবীদের স্বপ্ন আমার আপনার মতো ফালতু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওয়াহি, নবীদের স্বপ্ন হলো ওয়াহি। যেহেতু ওয়াহির মাধ্যমে এটা নবীজিকে জানানো হয়েছিল, সেহেতু আল্লাহর আদেশ বাস্তবায়নে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। কয় কারণে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন? এক নম্বর কার আদেশে, দুই নম্বর হচ্ছে নবীজির প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির বন্ধনটা যেন আরও মজবুত হয়, যেন পারিবারিক সম্পর্কে তারা জড়িয়ে যান। এতে করে সম্পর্ক মজবুত হবে, যা ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তিন নম্বর কারণটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিন নম্বর কারণ ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সকল বিবিদের মধ্যে, সকল স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বিচক্ষণ, সবচাইতে বেশি বুদ্ধিমতী এবং সবচাইতে বিশেষজ্ঞ। সুবহানাল্লাহ। পড়ে তিনি যে কতটা বিচক্ষণ ছিলেন আর কতটা জ্ঞানী ছিলেন সেটা তার বর্ণিত হাদিসের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায়। কেবলমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে 2210টি। আল্লাহু আকবার। আমি তো বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হওয়া এটা হচ্ছে এই উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত, এই উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। কারণ তিনি কম বয়সে নবীজির ঘরে এসেছিলেন আর নবীজির কাছ থেকে তিনি সব কিছু শিখেছেন। শেখার পরে আবার উম্মতের মধ্যেই তো তিনি আবার এগুলো ডেলিভারি করেছেন। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির ঘরে আসলেন, তার বয়স তখন 9 বছর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ওপেনলি বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, আর তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবচাইতে কাছ থেকে দেখেছেন। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি তো নবীজিকে আমার চোখের সামনে বারবার বারবার বহু বছর ধরে দেখেছি, কিন্তু নবীজির প্রতি অধিক শ্রদ্ধাবোধের কারণে নবীজির চোখে চোখ রেখে আমি কখনো কথা বলতে পারতাম না। এই জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে নবীজি দেখতে কেমন ছিলেন, পূর্ণাঙ্গ বর্ণনা আমি দিতে পারবো না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এত জ্ঞানী ছিলেন, এত বিচক্ষণ ছিলেন, কম বয়সে নবীজির ঘরে এসে নবীজির কাছ থেকে এত বেশি ইলিম হাসিল করেছেন, এত বেশি জ্ঞান তিনি অর্জন করেছেন, যার কারণে বয়োজ্যেষ্ঠ সাহাবিরা যে কোনো মাসআলায় সমস্যাগ্রস্ত হয়ে গেলে তারা সকলেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হওয়া এটা ছিল এই উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে নবীজির আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে মোট 2210টি, তার মধ্যে 54টি বুখারিতে, 9টি এরপরে 9টি এসেছে মুসলিম শরীফে, আর বাদবাকি 1973টি হাদিস মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও নবীজি নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, বরং বিয়ে করেছেন কার আদেশে, আর বিয়ে করেছেন কয়টি কারণে? আরো জোরে বলেন।